আপনাকে ডাকবো কি বলে? আমাকে আমাকে দিজু বাবু বলেই ডাকবেন, কিন্তু দাদাকে মুখুজ্জে মশাই বলা চলবে না, তাকে সবাই ডাকে বড় দাদাবাবু বলে। আপনি হ্যাঁ, আপনাকে ডাকতে হবে বড়দা বলে, আর এইটি হলো আপনার দ্বিতীয় পাঠ। বেশ, তাই হবে। আচ্ছা দিজুবাবু, হঠাৎ মা এসেছেন কেন? প্রথম কারণ কৈলাস যাত্রা সম্বন্ধে মামিদের সঙ্গে পরামর্শ করা, আর দ্বিতীয় এবং প্রধান কারণ আপনাকে বলরামপুরে ফিরিয়ে নিয়ে যাওয়া। দেখবেন যেন না বলে বসবেন না। না বলবো কেন? আচ্ছা, মা আমাকে রান্নাঘরে ডেকে পাঠিয়েছেন, রান্নাঘরে যাব, শেষকালে আবার কোনো গোলযোগ ঘটবে না তো? না না, ইতিমধ্যে আপনি কি করেছেন, অন্নদাদি মাকে কি বলেছেন আমি কিছুই জানি নে, কিন্তু আশ্চর্য হয়েছি আপনার চেয়েও ঢের বেশি আমি নিজে। ও হ্যাঁ, আর দেরি করবেন না, যান, আপনি একবার রান্নাঘরে যান। হ্যাঁ, আপনার নাকি শরীর খারাপ? না না, তেমন কিছু নয়, সামান্য একটু জ্বরের মতো। কি খাবেন এবেলা? কি খা, আচ্ছা ওই দোহাই, সাগু আর বালি, এ ছাড়া যা দেবেন তাই। মা মা মা, এবার যে আমাকে একবার বলরামপুরে ফিরে যেতে হবে। সে কি, তুই চলে গেলে আমাদের বাড়ি নিয়ে যাবে কে? আজ তোমরা কোথায় গিয়েছিলে মা? ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে গিয়েছিলাম। বুঝলি বিপিন, যাই বলিস বাবা, লেখাপড়া জানা মেয়েদের ধরনই আলাদা। কেন, কি হয়েছে মা? কি হয়েছে, আজ মস্ত এক লাল মুখো সার্জেন এসে আমাদের গাড়ি আটকালো। ভাগ্যে বন্দনা সঙ্গে ছিল, ইংরেজিতে কি দু কথা বুঝিয়ে বললে সাহেব তক্ষুনি গাড়ি ছেড়ে দিল, নইলে কি হতো বলতো? তাহলে বন্দনাকে আর ম্লেচ্ছ বলে ঘেন্না করো না তো মা। তোর এক কথা, ম্লেচ্ছ হতে যাবে কিসের জন্যে? ওর মা একবার বিলেত গিয়েছিল বলেই লোকে মেম সাহেব বলে দুর্নাম রটালো, নইলে আমার মতোই বাঙালি ঘরের মেয়ে। বন্দনা জুতো পরে, তা পড়লই বা, বিদেশে এমন সবাই পরে, লোকজনের সামনে বারও হয়, তাতেই বা দোষ কি? বোম্বাইয়ে তো আর ঘুমটা দেওয়া নেই, ছেলেবেলা থেকে যা শিখেছে তাই করে, আমার যেমন বৌমা তেমনিও। বাপের সঙ্গে চলে যাবে বলছে, শুনলে মন কেমন করে বাবা? মন কেমন করলে তো চলবে না মা, বন্দনা তো থাকতে আসেনি, দুদিন পরে ওকে যেতে হবেই। যাবে সত্যি, কিন্তু ছেড়ে দিতে মন চায় না, ইচ্ছে করে চিরকাল ধরে রেখে দি। সে তো আর সত্যি হবার জো নেই মা, পরের মেয়েকে অত জড়িও না, দুদিনের জন্য এসেছে সেই ভালো। এই তো সেদিন বিজুদের কি একটা হ্যাঙ্গামান মিটিং ছিল, পুলিশ হতে দেবে না আর ওরা করবে, লাঠালাঠি মাথা পাটাপাটি হতোই, আমি ভয়েই মরি। তারপর কারো মানা শুনবে না, এমনকি ওর বৌদির কথা পর্যন্ত না, শেষে শুনতে হলো বন্দনার কথা। সত্যি নাকি? কবে নাকি ওদের সত্য হয়েছিল, এখানে একজন জুতো পরবে না, চাল চলনে এ বাড়ির নিয়ম লঙ্ঘন করবে না, আর তার বদলে অন্যজনকে তার অনুরোধ মেনে চলতে হবে। বন্দনা ওর ঘরে ঢুকে শুধু বললে, দিজুবাবু শর্ত মনে আছে তো, আপনি কিছুতে আর যেতে পারবেন না। দিজু স্বীকার করে বললে, বেশ তাই হবে, যাব না। শুনে তো আমার ভাবনা ঘুচো, কি করে আসবে, কি ফ্যাসাদ বাঁধাবে, কর্তা বেঁচে নেই, ভাবি শেষ পর্যন্ত এত বড় বংশের ও একটা কলঙ্ক হয়ে না দাঁড়ায়। না না, সে ভয় করো না মা, দিজু কলঙ্কের কাজ কখনো করবে না। ধর যদি একটা জেল হয়ে যায়, সে আশঙ্কা কি নেই? হ্যাঁ আশঙ্কা আছে জানি, কিন্তু জেলের মধ্যে তো কলঙ্ক নেই মা, কলঙ্ক আছে কাজের মধ্যে, তেমন কাজ কোনোদিনও ও করবে না। আর ধরো ধরো যদি আমারই কখনো জেল হয়, মানে হতেও তো পারে, তখন কি আমার জন্য তুমি লজ্জা পাবে মা? বলবে কি যে বিপিন এ বংশের কলঙ্ক? বালাই ষাট, ওসব অলক্ষণে কথা তুই বলিস নে বাবা, জেল হবে তোর আমি বেঁচে থাকতে? এতদিন তবে ঠাকুর দেবতাকে দেখেছি কেন, এত সম্পত্তি রয়েছে কিসের জন্যে? তার আগে সর্বস্ব বেঁচে ফেলবো, তবু এ ঘটতে দেব না বিপিন। মা মা, এবেলা কি ছেলেটাকে অনেকদিন বুকে করিনি, তাই একটু স্বাদ হলো নিতে, বুড়ো ছেলে, আমি কিন্তু সকলকে বলে দেব। তা দিও, কিন্তু বুড়ো কথাটি মুখে এনো না মা, এই তো সেদিনের কথা, বিয়ের কোণে উঠোনে এসে দাঁড়িয়েছি, আমার পিস শাশুড়ি তখনও বেঁচে,
বিপিনকে আমার কোলে ফেলে দিয়ে বললেন, এই নাও তোমার বড় ছেলে বৌমা। ঘুমটার আড়াল থেকে চেয়ে দেখি একতাল সোনা দিয়ে গড়া জ্যান্ত পুতুল বড় বড় চোখ মেলে আশ্চর্য হয়ে আমার পানে তাকিয়ে আছে। বুকে করে নিয়ে দিলুম ছুট। সেদিন পাড়া প্রতিবেশী মেয়েরা কেউ বললে বেহায়া, কেউ আরো কত কি, কিন্তু আমি গ্রাহ্যই করলুম না। মনে মনে বললুম, বলুক কে ওরা, যে রত্ন কোলে পেলুম তাকে তো আর কেউ কেড়ে নিতে পারবে না। আমার সেই ছেলেকে তুমি বলো কিনা বুড়ো। মা, আপনার দুটি ছেলের মধ্যে কোনটিকে আপনি বেশি ভালোবাসেন সত্যি করে বলুন দেখি। অসম্ভব সত্যি হলেও বলতে নেই মা, শাস্ত্রে নিষেধ আছে। বললেও তুমি বুঝবে না বন্দনা, তোমার কলেজের ইংরেজি পুঁথির মধ্যে এসব তত্ত্ব নেই। তার সঙ্গে মিলিয়ে যাচাই করতে গিয়ে মায়ের কথা তোমার ভারী অদ্ভুত ঠেকবে। এ আলোচনা থাক। ইংরেজি পুঁথি আপনিও তো কম পড়েননি মুখুজ্জিমশাই, আপনি বা তবে বুঝেন কেমন করে? কে বললে মাকে আমরা বুঝি বন্দনা? বুঝিনি, এসব তত্ত্ব শুধু আমার এই মায়ের পুঁথিতেই আছে। তার ভাষা আলাদা, অক্ষর আলাদা, ব্যাকরণ আলাদা, সে কেবল উনি নিজেই বোঝেন, আর কেউ না। মা, এবেলা রান্নার কথা আপনাকে জিজ্ঞেস করতে এসেছিল, আমি যাই, কিন্তু আপনিও একটু শিগগির করে আসুন, আবার সব ভুলে গিয়ে ছেলে কোলে করে বসে থাকবেন না। মা, কি রে বিপিন? ভাবছিলাম বিজুকে সংসারের কাজকর্ম সব বুঝে নিতে বলি। কি বলছিস বিপিন, বিজু নেবে সংসারের দায়িত্ব? কেন, সত্যি করে বল, কি হয়েছে তোর? না মা, আমার কিছু হয়নি, দিজু এখন বড় হয়েছে, আমাকে সাহায্য করবে না? বিপিন, তোর মনে কি আছে আমাকে খুলে বল। অন্যদাও বলছিল তুই নাকি কলকাতায় এসে কদিন শুধু মামলার কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিস। হ্যাঁ, মামলার কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়েছি মা, এবার একটু বিশ্রাম চাই। দিজুর বিয়ে দিয়ে দাও, দেখবে দিজু সব ঠিকঠাক চালিয়ে নেবে। দিজু বলে যে ও বিয়ে করবে না, তাই নাকি? ওর বৌদিকে হুকুম করতে বলো না, তার কথা ও শুনবে না। শুনবে মা, শুনবে, সময় হলেই শুনবে। আর যদি আমাকে আদেশ করো তো তার একটা পাত্রীর সন্ধান করতে পারি। মা, ও কই এলেন না তো, আমি কখন থেকে বসে আছি, এই যে যাই মা। মা, আমাদের ওই অক্ষয় বাবু সেই মেয়েটিকে তোমার মনে আছে, মৈত্রেয়ী? সে এখন কিন্তু বড় হয়েছে, মেয়েটি যেমন রূপে তেমনি গুণে, আমাদের স্বঘর। তা বলো তো, গিয়ে দেখে আসি, কথাবার্তাও বলি, আমার বিশ্বাস দিজুর অপছন্দ হবে না। না না, সে এখন থাক, সতীর ইচ্ছে নয় বিপিন, বৌমাকে জিজ্ঞেস না করে সেসব কিছু করে কাজ নেই। কেন মা, তাতে দোষ কি? চলুন না মেজ দিদিকে নিয়ে আমরা মৈত্রেয়ীকে গিয়ে দেখে আসি, এই তো কলকাতায়, বেশি দূর তো নয়। দূর বেশি নয় জানি, কিন্তু সে সময় আমার নেই, চলো এবেলা রান্না কি হবে দেখি গে। শুনছো কি হলো, শুনছো? সতীব মা, বলো কি হয়েছে? দিনরাত দলিলে মুখ গুঁজে বসে আছো, খাওয়া নেই, বিশ্রাম নেই, চেহারার কি হাল করেছে বলো তো? আর তো কটা দিন, তারপরেই পূর্ণ বিশ্রাম। মানে অনেকদিন তো হলো, আর কেন? দেখ কি বলতে এসেছো বলো। বলছিলাম যে মার বুঝি মৈত্রেয়ীকে পছন্দ হয়নি। মায়ের সব পছন্দই যে কেড়ে নিয়েছে তোমার ম্লেচ্ছ বোন বন্দনা। হ্যাঁ রে বিপিন, তুই কি বাড়িয়েই বলতে পারিস? কেন মা, অক্ষয় বাবুর মেয়ে মৈত্রেয়ীকে যে আমরা দেখে এলুম। ও, তা মেয়েটি কি মন্দ? না মন্দ বলিনে, সচরাচর এমন মেয়ে চোখে পড়ে না সে সত্যি, কিন্তু তাই বলে আমার বৌমার সঙ্গে তার তুলনা করলি? বৌমার কথা থাক, কিন্তু রূপে বন্দনার কাছেই কি সে দাঁড়াতে পারে? কিন্তু অক্ষয় বাবুকে তো একটা জবাব দিতে হবে মা, সেদিন তাকে ভরসা দিয়েছিলাম, বলেছিলাম যে মায়ের বোধহয় অমত হবে না। ও কথা না বললেই ভালো হতো বিপিন, তা সে যাই হোক, ও কথা থাক, আমি বেই ঠাকুরকে একবার দেখে আসি। কেমন আছেন বেই মশাই? ও আচ্ছা, পরে আসবো খন। কোথায় পালাচ্ছেন বেয়ান? ও যে সুধীর, ওকে লজ্জা কিসের? ও তো বিপ্রদাস আর দ্বিজদাসের মতনই আপনার ছেলে, আমার অসুখের খবর পেয়ে মাদ্রাস থেকে দেখতে এসেছে। সুধীর, ইনি বন্দনার দিদির শাশুড়ি, বিপ্রদাসের মা, একে প্রণাম করো। থাক থাক বাবা, প্রণাম থাক। ওর বাপ আর আমি
একসঙ্গে বিলেতে লেখাপড়া করেছিলাম বিয়ান, তখন থেকে আমরা পরম বন্ধু। সুদীর নিজেও বিলেতে অনেকগুলো পাশ করে মাদ্রাজের শিক্ষা বিভাগে চাকরি পেয়েছে। তাই ভাবছি আর দেরি করে লাভ নেই, বন্দনা সুদীরের বিয়েটা দিয়েই দেব। ও তাই নাকি? সুদীর তোমাদের বাড়ি কোথায় বাবা? আগে এখন বোম্বাইয়ে, কিন্তু বাবার মুখে শুনেছি আগে ছিল নাকি দুর্গাপুরে। বর্তমানে সেখানে বোধ করি আমাদের আর কিছুই নেই। কোন দুর্গাপুর সুদীর? বর্ধমান জেলার? হ্যাঁ, বাবার মুখে সেরকমই শুনেছিলাম। কালনার কাছে ছোট্ট একটা গ্রাম, এখন সে দেশ নাকি ম্যালেরিয়ায় ধ্বংস হয়ে গেছে। তোমার বাবার নামটি কি? আমার বাবার নাম শ্রী রামচন্দ্র বসু। তোমার পিতামহর নাম কি ছিল? হরিহর বসু। আপনি ওদের চিনেন নাকি? হ্যাঁ জানি, দুর্গাপুরে আমার মামার বাড়ি। ছেলেবেলায় দিদিমার কাছে মানুষ হয়েছি বলে ও গ্রামের প্রায় সকলকেই চিনি। ওদের বাড়ি ছিল আমাদেরই পাড়ায়। কিন্তু এখন আর কথা কইবার সময় নেই সুধীর, আমার আর্নিকে দেরি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু কিছু না খেয়ে চলে যেও না, আমি এখনই সমস্ত ব্যবস্থা করে দিতে বলছি। বিপিন, বিপিন। মা, আজকে রাতের ট্রেনেই বাড়ি যাব বাবা, কিন্তু পরশু তোর মোকদ্দমার দিন, তুই তো সঙ্গে যেতে পারবি না। দিজুকে বলে দে আমাদের পৌঁছে দিয়ে আসুক। হঠাৎ কি কোনো দরকার পড়লো মা? দুদিনের জন্য এসে 10-12 দিন কেটে গেল। ওদিকে ঠাকুর সেবা কি হচ্ছে জানি না, 5-6টা গরুর প্রসব হবার সময় হয়েছে দেখে এসেছি, তাদের কি হলো খবর পাইনি। বাসুর পাঠশালাও কামাই হচ্ছে, আর তো দেরি করা চলে না বিপিন। তবে আজ কি না গেলেই নয় মা? না বাবা, তুই আমাকে বাধা দিস নে, দিজুকে সঙ্গে যেতে বলে দে, না হয় আর কেউ আমাদের পৌঁছে দিয়ে আসুক। বিপিন, দিজু কই? মা, আমি তোমাদের পৌঁছে দিয়ে আসব। কেন, সে যেতে রাজি হলো না বুঝি? তাকে এমন কথা বলা তোমার উচিত নয় মা। তুমি হুকুম করলে সে সত্যি কবে অবাধ্য হয়েছে বলো তো? তবে হলো কি, গেল না কেন? না, আমি যেতে বলিনি মা। যে জন্য তুমি এত ব্যস্ত হয়ে পড়েছো, তোমার সেই ঠাকুর, তোমার গরুর পাল, তাতে সত্যি কি অবস্থা ঘটলো নিজের চোখে দেখবো বলেই তোমার সঙ্গে যাচ্ছি। মা, মা, আজ আমরা বাড়ি যাচ্ছি বন্দনা। বাড়ি? সেখানে কি হয়েছে মা? না, হয়নি কিছু, দুদিনের জন্য এসে 10-12 দিন হয়ে গেল, আর বাড়ি ছেড়ে থাকা চলে না। তোমার বাবার সঙ্গে দেখা হলো না, আমার ত্রুটি যেন বেহাই মার্জনা করেন। দিজু রইল, অন্নদা রইল, তুমি দেখো তার যেন অযত্ন না হয়। চলো বিপিন। হ্যাঁ মা। এসো বৌমা। যাই মা, গাড়ির সময় হয়ে গেছে, আমরা চললুম ভাই। মেসদিদি, তুমিও যাচ্ছ? আমিও যাচ্ছি মাসিমা। বাসু, কি এমন হলো, সবাই চলে যাচ্ছেন, মা, মিষ্টি, বাসু? একবার আসতে পারি দিদিবাবু? কে? ও বন্দনা। আরে এসো এসো, একবার কেন, শত সহস্র অসংখ্য বার পারো, এসো বসো। আচ্ছা দিদিবাবু, মৈত্রেয়ী দেবী সম্বন্ধে আপনার অভিমতটা কি? এই তো, এ বাড়িতে ও প্রশ্ন অবৈধ। আমি তো তৃতীয় পক্ষ বন্দনা, প্রথম ও দ্বিতীয়, অর্থাৎ মা ও দাদা যে কোনো নারীর গণদেশে আমাকে বন্ধন করে দেবেন, আমি তাঁরই কণ্ঠলগ্ন হয়ে পরমানন্দে ঝুলতে থাকব। এ গৃহের এই হচ্ছে সনাতন রীতি, এর পরিবর্তন নেই। আর ধরুন মৈত্রেয়ীর পরিবর্তে বন্দনার গণদেশেই যদি তারা আপনাকে বেঁধে দেন? হায় বন্দনা, হায়, সে আশা বৃথা। দুষ্ট রাহু পূর্ণচন্দ্র ভক্ষণ করেছে, কোথাকার কে এক সুধীর চন্দ্র লাফ মেরে এসে প্রাসাদে আগুন ধরিয়ে দিলে, বিজদাসের স্বর্ণ লঙ্কা চোখের সম্মুখে পুড়ে ছাই হয়ে গেল। কিছুই পুড়ে ছাই হয়নি, বিজদাস হতভাগ্য বলে বন্দনা হতভাগিনী নয়। আমার অদৃষ্টকে পুড়িয়ে ছাই করে সাধ্য সুধীরের নেই, সংসারে কারও নেই, মায়েরও না, আপনার দাদারও না। চুপ করে রইলেন যে, আমার মনের কথা আপনি টের পাননি?
আজ কি এই ছলনা করতে চান? না বন্দনা, ছলনা করতে চাইনি। কিন্তু সুধীর তো তোমাদের আপন সমাজের, অথচ শিক্ষায় সংস্কারে আচরণে মুখুজ্জদের সঙ্গে তোমার কোথাও মিল হবে না। তবে কিসের জন্য তুমি এদের কারাগারে এসে চিরকালের জন্য বন্দী হতে যাবে বন্দনা? আমার জন্য? আমাকে তুমি কিভাবে ভেবেছো আমি জানি নে, কিন্তু আমার বৌদি, মা, দাদা, আমাদের ঠাকুর, আমাদের অতিথিশালা, আমাদের আত্মীয় স্বজন, আমি তো এদেরই একজন। আমাকে আলাদা করে তো তুমি কোনো দিনও পাবে না। দীর্ঘকাল একই তোমার সইবে বন্দনা? এর থেকে আলাদা করে আমার স্বামীকে আমি একদিনও পেতে চাইনি। তিনি সকলের সঙ্গে এক হয়েই যেন আমার থাকেন। কিন্তু সে তো আর হবার জো নেই। মায়ের মতে বাগদান মানেই সম্প্রদান। ভালোবেসে যাকে তুমি সম্মতি দিয়েছ সেই তোমার স্বামী। বিয়ের মন্ত্র পড়া হয়নি বলে তাকে তুমি ত্যাগ করতে পারলেও সেই শূন্য আসন জুড়ে দয়াময়ী ছেলে গিয়ে বসতে পারবে না বন্দনা। আপনিও কি এই কথাই বলেন? আমি? আমি তো তৃতীয় পক্ষ বন্দনা, আমার বলায় কি যায় আসে? বাবার ছুটি শেষ হয়েছে, কাল তিনি চলে যাবেন, আমিও কি তার সঙ্গে চলে যাব? দিদিবাবু, এও কি আমার বলবার? যদি যাও আমাকে তুমি ভুল বুঝে যেও না। তুমি যাবার পরে তোমার হয়ে মাকে আমি সমস্ত কথা জানাবো, লজ্জা করবো না। আর তারপর রইল আমাদের আজকের সন্ধ্যাবেলার এই স্মৃতি, আর রইল আমাদের বন্দে মাতরম মন্ত্র। বড়বাবু, বড়বাবু, উকিল, আসুন আসুন আসুন, বসুন। শরীর কেমন আছে? হ্যাঁ, একটু ভালো মনে হচ্ছে। মামলার কাগজপত্র সব দেখলেন? হ্যাঁ, খুঁটিয়ে খুঁটিয়ে সবই পড়েছি। কিন্তু কোনো লাভ হলো না, তাই তো? হাল এখনো ছাড়িনি। সব আলোই নিভে গেছে উকিল বাবু। ভাবছি মামলা আর করবো না। সে কি, তাহলে তো পড়াডুবি হবে। কি হবে মামলা করে? কার বিরুদ্ধে মামলা করব? কাকে জেলে পাঠাবো? সে যে আমার নিজের। না 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 না, মিছি মিছি আপনি আর কষ্ট করবেন না উকিল বাবু। তবু ম্যানেজার বাবু ঢাকা থেকে ফিরলে তারপর যা উচিত মনে করেন তাই করবেন। আচ্ছা বেশ, তাই হোক। আমি তাহলে এখন আসি। হ্যাঁ আসুন। আসতে পারি মুখুজ্জমশাই? আরে বন্দনা, এসো এসো এসো। ডেকে পাঠিয়েছেন কেন, সেবা করতে? অন্নদা বলছিল তুমি নাকি বম্বে যাওনি, মাসির বাড়িতে বিয়ে উপলক্ষে থেকে গেছো। অন্নদাই তোমাকে ডেকে এনেছে। মাসির বাড়িতে কেমন লাগছে? মুখুজ্জমশাই, অসুখ আপনার বেশি নয়, দুদিনেই সেরে উঠবেন। আমি জানি আমাকে প্রয়োজন নেই, তবু আপনার সেবার ভান করি আমি থাকবো। মাসির বাড়িতে আর ফিরে যাব না, আপনি আপত্তি করতে পারবেন না। কিসের আপত্তি বন্দনা? কিন্তু তোমার বোনের বিয়ে, তার আগেই তুমি পালিয়ে এলে। সত্যি পালিয়ে এসে আমি বেঁচে গেছি মুখুজ্জে মশাই। দূর থেকে যাদের দেখতে চেয়েছিলাম তাদের দেখা পেয়ে গেছি। ওদের শুধু শাড়ি গাড়ি আর মিথ্যে ভালোবাসার গল্প। ওদের না আছে শান্তি, না আছে ধর্মের বালাই, কিচ্ছু বিশ্বাস করে না, কেবলই করে তর্ক। বন্দনা, বন্দনা, সুধীর বাবুর গলা মনে হচ্ছে না। ও সুধীর বাবু, হ্যাঁ আসুন 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 আসুন। হ্যাঁ, নিচ থেকেই খবর পেলাম আপনি ভালো আছেন। হ্যাঁ, এখন আমি অনেকটা সুস্থ। আমাকে না জানিয়ে তুমি এ বাড়িতে চলে এলে কেন বন্দনা? তোমার বোনের বিয়ে, আমার সঙ্গে চলো। না, আমার যাওয়া হবে না। সে কি কথা বন্দনা, এই জন্যই তোমার বোম্বাই যাওয়া হলো না? আমি না গেলে প্রকৃতির বিয়ে আটকাবে না, কিন্তু গেলে মুখুজ্জি মশাইয়ের সেবা ত্রুটি হবে। কিন্তু উনি তো এখন ভালো হয়ে গেছেন, তোমাকে যেতে বলা ওনার উচিত। হ্যাঁ ঠিক কথা, তোমাকে যেতে বলাও আমার উচিত, আর বন্দনার তো যাওয়াও উচিত, বরং না গেলেই অন্যায় হবে। না, অন্যায় হবে না। ও আচ্ছা, তোমরা একটু কথা বলো, আমি আসছি। তুমি কিন্তু খুব ভুল করেছো বন্দনা। কি ভুল করেছি? আমাকে না জানিয়ে হঠাৎ এ বাড়িতে চলে আসা মোটেই তোমার উচিত হয়নি। আর বিশেষত এই বিপ্রদাস বাবু ছাড়া এখানে আর কেউ নেই যখন, এ বাড়িতে তো আমার একলা থাকাটা মোটেই আমরা কেউ পছন্দ করিনি। আর তাছাড়া তোমার বাবা শুনলেই বা কি বলবেন? আমার বাবা শুনলে কি বলবেন সে ভাবনা আমার।
কিন্তু আমি তোমার সঙ্গে আর কোনো আলোচনা করতে চাইনি। তুমি যে নোংরা ইঙ্গিত করলে তা ইতর সমাজেই চলে, কিন্তু তোমাদের ভদ্র সমাজেও যে সে সমান সচল সে আমি জানতুম না। ও, কাল তোমার সঙ্গে একবার দেখা হতে পারে? না। পরশু? না। তারপরের দিন? না, হবে না। তাহলে কবে তোমার সময় হবে? সময় আমার হবে না। কিন্তু আমার যে একটা বিশেষ জরুরি কথা তোমার সঙ্গে আলোচনা করার আছে বন্ধনা। তোমার হয়তো আছে কিন্তু আমার নেই। ও বেশ, আমি আসছি। কি হলো বন্ধনা, তুমি একা কেন? সুধীর বাবু কোথায় গেলেন? সুধীরের সঙ্গে সব শেষ হয়ে গেছে। অত সহজে কি শেষ হয় বন্ধনা? একটুখানি কলহ। এত সহজে গেল বলি এত সহজে এর উত্তর পেলুম। বুঝলে আপনার কাছে মিথ্যে বলতে হতো, একটা কথা সত্যি জবাব দেবেন মুখুজ্জি মশাই? সচরাচর তাই তো দিয়ে থাকি, প্রশ্নটা কি? মেজ দিদিকে আপনি কি সত্যি ভালোবাসেন? স্ত্রীকে ভালোবাসা যে আমার ধর্ম বন্দনা। ধর্ম যতদূর প্রসারিত ততদূর আপনি খাঁটি, কিন্তু তার চেয়েও বড় কি সংসারে কিছু নেই? দেখতে তো পাইনি বন্দনা। মুখুজ্জি মশাই, সংসারে সকলের চেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে বলতে পারে? তার নাম বন্দনা দেবী। কি হলো, মাথা নিচু করলে কেন? না 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 না, মাথা নিচু করলে তো চলবে না বন্দনা। মাথা তুলে তোমাকে চাইতেই হবে, লজ্জা পাবার তুমি কিছু করনি। আমার কাছে তোমার কোনো লজ্জা নেই, যাও মুখ তোলো, শোনো আমার কথা। আপনি বোধহয় আমার উপর খুব রাগ করেছেন, না মুখুজ্জি মশাই? কিছু মাত্র না, এ কি রাগ করার কথা? শুধু আমার মনের আশা এইটুকু যে ভুল একদিন তোমার নিজের কাছেই ধরা পড়বে, কেবল সেই দিনই এর প্রতিকার হবে। ভালো তোমাকে বেসেছি, রইল তোমার সে ভালোবাসা আমার মনের মধ্যে। এখন থেকে সে দেবে আমাকে সান্ত্বনা, দুর্বলতায় বল। আর যখন আর একা কি বইতে পারবো না, তখন দেব তোমাকে ডাক, আসবে তো তখন? আসবো যদি আসবার শক্তি থাকে, পথ যদি তখন থাকে খোলা, নইলে পারবো না তো আসতে মুখুজ্জি মশাই। বেশ, আসার পথ যদি থাকে খোলা, চিরদিনের তরে যদি বন্ধ হয়ে না যায়, তখন তখন এসো, কিন্তু অভিমানে মুখ ফিরিয়ে থেকো না। দাদা দাদা, আমি যাই, দেখি আপনার খাবার হলো কিনা। আচ্ছা দাদা, এই পঞ্চমীতে তো মায়ের পুকুর প্রতিষ্ঠা, বৃহৎ ব্যাপার। হ্যাঁ, এবার কিন্তু তোর পালা রে দিজু, এবার খরচ হবে তোর। মানে? মানে আমাদের কারবার বিষয় আশয় এখন থেকে তোকেই সমস্ত দেখতে হবে। দাদা, আপনি সত্যি কি চান আমি বিষয়কর্ম দেখাশোনা করি? যা আমার চিরদিনের স্বপ্ন, সেই স্বদেশ সেবায় একেবারে জলাঞ্জলি দিই? জলাঞ্জলি দিবি এমন কথা তো তোকে আমি কোনোদিন বলিনি দিজু। যা তোর স্বপ্ন সে তোর থাক, চিরদিন থাক তোর। তবু আমি বলি, সংসারের ভার এবার তুই নে। কিন্তু কেন দাদা? কারণ না জানলে আমি কিন্তু কিছুতেই এ কথা মানবো না। এর কারণ তো খুবই স্পষ্ট দিজু, আজ আমি আছি, কিন্তু এমনও তো ঘটতে পারে যে আমি আর নেই। না না দাদা, না ঘটতে পারে না, আপনি নেই, না না এ কথা আমি ভাবতেও পারিনি। সংসারে সবই ঘটে রে, এমন কি অসম্ভব? এই কথাটা ভাবতে যারা ভয় পায় তারা নিজেদের ঠকায়। আবার এমনও তো হতে পারে যে আমি ক্লান্ত, আমার ছুটির দরকার। তবু তুই দিবি রে ছুটি? না দাদা না, পারবো না দিতে, তার চেয়ে অনেক সহজ আপনার আদেশ পালন করা। বেশ বলুন, কবে থেকে আমাকে কি করতে হবে? আজ থেকে এ সংসারের সব ভার নিতে হবে। বেশ বেশ, তাই হবে। আমার কপালে সবই উল্টো, বাবা জন্ম দিলেন কিন্তু দিয়ে গেলেন না এক কানা করিও সম্পত্তি, সে দিলেন আপনি। মা গর্ভে ধারণ করলেন কিন্তু পালন করলেন অনুদিদি, আর সমস্ত ভার বয়ে মানুষ করে তুললেন আমার বৌদিদি। মায়ের মামলা নিয়ে ওকালতি করব না, সে তুই আপনি একদিন বুঝবি, কিন্তু কিন্তু বাবার সম্বন্ধে তোর যে ধারণা রয়েছে সেটা ভুল, অর্ধেক বিষয়ের সত্যি তুই মালিক। হতে পারে সত্যি, কিন্তু বাবার মৃত্যুর পরে ঘরে দৌড় দিয়ে
বাবার উইলখানা কি আপনি পুড়িয়ে ফেলেননি? এমনও তো হতে পারে বাবা তোকেই সমস্ত দিয়ে গিয়েছিলেন বলে রাগ করে আমি তা পুড়িয়েছি। দাদা আপনি যে কখনো মিথ্যে কথা বলেন না। দাদা আমি এখন যাই, অনেক কাজ আছে। মুখুজ্জি মশাই সত্যি কি আপনি ক্লান্ত? আমি ক্লান্ত না। কেন? ক্লান্তিতে সকলের দাবি আছে, নেই শুধু আমার। আপনারও আছে, কিন্তু সে দাবি সত্যিকার হলে সকলের আগে বুঝতে পারতুম আমি। সংসারে সাধারণ নিয়মটাই শুধু মানো বন্দনা, স্বীকার করতে চাও না তার ব্যতিক্রমটাকে। অথচ এই ব্যতিক্রমটার জোরেই টিকে আছে ধর্ম, টিকে আছে পুণ্য, আছে কাব্য সাহিত্য, আছে অবিচলিত শ্রদ্ধা বিশ্বাস। এ না থাকলে পৃথিবীটা একেবারে মরুভূমি হয়ে যেত। এই সত্যটাই তুমি জানো না বন্দনা। এই ব্যতিক্রমটা বুঝি আপনি নিজে মুখুজ্জি মশাই, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন। হ্যাঁ, কিন্তু অস্বীকার তো করিনি কখনো। অথচ ভালোবাসার একটি মাত্র পথই তোমার চোখে পড়েছে বন্দনা, আর সব আছে বন্ধ। তাই কথাগুলো আমার তুমি বুঝতে পারোনি। একবার দেখে এসো গিয়ে বিজু আর তার বৌদিকে, দৃষ্টি অন্ধ না হলে দেখতে পাবে কি করে শ্রদ্ধা গিয়ে মিশেছে ভালোবাসার সঙ্গে। রহস্য কৌতুকে আদরে আহ্লাদে নিবিড় ঘনিষ্ঠতায় সে শুধু তার বৌদি নয়, সে তার বন্ধু, সে তার মা। সেই সম্বন্ধ তো তোমার আমার ঠিক তেমনি করেই হতে পারে। তুমি আমাকে কেন সেরকম করে নিতে পারোনি বন্দনা? ভুল আমার সত্যি ভাঙল মুখুজ্জি মশাই। শূন্যের মধ্যে হাত বাড়িয়ে মানুষ খুঁজতে আর না যাই, আজ আমাকে আপনি এই আশীর্বাদ করুন। করলুম তোমাকে সেই আশীর্বাদ। আজ থেকে মানুষ খোঁজা যেন তোমার শেষ হয়, যে তোমার চিরদিনের তাকে যেন তিনি তোমাকে দান করেন। বন্দনা। আপনি? হ্যাঁ, একটা মিনতি আছে। দাদাকে সঙ্গে নিয়ে তোমাকে আমাদের দেশের বাড়িতে একবার যেতে হবে। আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে? আমাকে যাবার নিমন্ত্রণ করছে কে, মা, দাদা, না আপনি নিজে? ধরো আমি নিজেই করছি। কিন্তু আপনি তো বাড়িতে তৃতীয় পক্ষ, ডাকবার আপনার অধিকার কি? আর কোনো অধিকার না থাক, আমার বাঁচাবার অধিকার তো আছে। সেই অধিকারেই এই আবেদন উপস্থিত করলুম। বলো, মঞ্জুর করলে? আচ্ছা, তাই যাব। কিন্তু আমার মান অপমানের ভার রইল আপনার উপর। আমার সাধ্য সামান্য, তবু নিলুম সেই ভার। দেখবেন বিপদের সময় যেন একথা ভুলে যাবেন না। না না, ভুলব না। বিপিন, আমার বিপিন এসেছে। হ্যাঁ মা। একি দেহ হয়েছে বাবা, একেবারে যে আধরানা হয়ে গেছিস। আর ভয় নেই মা, এবার সেরে উঠতে দেরি হবে না। এসো মা বন্দনা, এসো এসো। দাদা, দাদা শরীর কেমন আছে? দাদা ভালো, কিন্তু কি ভীষণ কাণ্ড করেছিস রে দিদু, এত লোক জন সব সামলাবি কি করে? কিন্তু দাদা এবার তো ভার আপনি নিজে নেননি, দিয়েছেন আমার উপর, তাহলে আপনার ভয়টা কিসে? ওর ভয় হবে না দিদি বাবু, ওর ভাবনা সব টাকাটা যদি প্রজাদের ঘাড়ে উসুল না হয় তো তহবিলে হাত পড়বে। মা, আমি আপনার মেচ্ছ মেয়ে বলে এত বড় কাজে কি কোনো ভারই পাবো না? কেবল চুপ করে বসে থাকবো? এমন কত জিনিস তো আছে যা আমি ছুঁলেও ছোঁয়া যায় না। চুপ করে বসে থাকতেই বা তোমায় দেব কেন মা? এই দিলুম তোমাকে আমার আপন ভাড়ারের চাবি। এত বড় কাজের ভার কেউ কে দেওয়া চলবে মা? অনেক টাকা করির ব্যাপার জি। অনেক টাকা করির ব্যাপার বলেই তো ওর হাতে চাবি দিলুম বৌমা, নইলে দিজু আমাকে দেউলে করে দেবে। কিন্তু ও যে বাইরে থেকে এসেছে মা। বাইরে থেকে একদিন তুমিও এসেছিলে, আর তারও অনেক আগে এমনি বাইরে থেকে আমাকেও আসতে হয়েছিল, ওটা আপত্তি নয় বৌমা।
কিন্তু আর আমার সময় নেই। মা 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 আমরা চললাম, আসতে আদেশ করেছিলেন এসেছিল, কিন্তু থাকতে পারলুম না। কেন বাবা? বিপ্রদাস বাবু তার ঘর থেকে আমাকে বার করে দিয়েছে। কেন?